হ্যালো ভিউয়ার্স, আইমাপুর চ্যানেলের পক্ষে আমি অপূর্বের সাথে আপনাদের সাথে, আর আজকে আমি কথা বলবো ভারতীয় বিজনেস ভিসা নিয়ে। আমরা বিভিন্ন প্রয়োজনে ভারতে বিজনেস ভিসা করি, যারা ব্যবসায়িক কাজে আছে বা যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে আছে কিন্তু ভারতে বিভিন্ন বিজনেস মিটিংয়ে অথবা বিভিন্ন ফেয়ারে যোগদান করব, তাদের জন্য হচ্ছে আমাদের বিজনেস ভিসা করতে হয়। আর বিজনেস ভিসা করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা সবাই জানেন, কিন্তু ইদানিং বিজনেস ভিসা অনেক বেশি পরিমাণে রিজেক্ট হচ্ছে। যেমন গত সপ্তাহে আমার পরিচিত একজনের বিজনেস ভিসা রিজেক্ট হয়েছে এবং সে বাংলাদেশের মোস্ট পপুলার একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির তো জব করে এবং সে তার কোম্পানির সবকিছু দিয়ে বিজনেস ভিসার জন্য আবেদন করেছিল কিন্তু তার বিজনেস ভিসা রিজেক্ট হয়েছে। এখন তার সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পেরেছি এবং আমার দিক থেকে যেটা মনে হয়েছে এবং বাকি যাদের বিজনেস ভিসা রিজেক্ট হয়েছে তাদের সাথে কথা বলে আমি যা বুঝতে পেরেছি সেইটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো। সবার আগে বলে নিই, বিজনেস ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণ আপনার ডকুমেন্টেশন। আপনার যদি ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে আপনার বিজনেস ভিসা রিজেক্ট হবে 100%। এখন বলতে পারেন, ভাই আমি তো ডকুমেন্ট সব ঠিকঠাক দিই। আপনি যদি ডকুমেন্ট সব ঠিকঠাক ভাবে দিয়ে থাকেন সেখানেও একটা কিন্তু থাকে, সেটা হচ্ছে আপনি বিজনেস ভিসায় শুধু আপনার নিজের ডকুমেন্ট দিতে হয় না, সেখানে দিতে হচ্ছে আপনার কোম্পানির ডকুমেন্ট, যেই কোম্পানিতে যেই কোম্পানি ইনভাইটেশনে যাচ্ছেন সেই কোম্পানি ইনভাইটেশনটা কতটুকু ঠিকঠাক, সেই কোম্পানির কাগজপত্র কতটুকু ঠিকঠাক এবং আপনার নিজের ডকুমেন্ট কতটুকু ঠিকঠাক, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনার বিজনেস ভিসা। হ্যাঁ, বিজনেস ভিসার জন্য কাগজপত্র গুলো যা যা লাগে, সবার আগে হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, তারপর হচ্ছে পেমেন্ট করবেন, পেমেন্ট দেওয়ার স্লিপ এগুলো সব আপনারা জানেন, 2x2 সাইজের ছবি, এগুলো সব অ্যাজ ইউজুয়াল। এর বাইরে যেটা লাগে, একটা ইনভাইটেশন লেটার লাগে। ইনভাইটেশন লেটারটা কোথা থেকে আসবে? ইনভাইটেশন লেটারটা আসবে ভারতে আপনার যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ বা যে কোম্পানির কাজে যাচ্ছেন বা আপনার পরিচিত যে কোম্পানি আছে সেই কোম্পানি আপনাকে ইনভাইট করেছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য, ওই রকম একটা কাগজ লাগে এবং ওই ইনভাইটেশন লেটারটা অবশ্যই লাগবে। এটা দিবেন, এটা দেওয়ার পর যেটা দিতে হচ্ছে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির কাগজপত্র। কোম্পানি কাগজপত্রের মধ্যে কি আছে? কোম্পানির টিম, তারপর হচ্ছে কোম্পানির ট্রেড লাইসেন্স, কোম্পানির টিম রিটার্ন সার্টিফিকেট বা অ্যাকনোলেজমেন্ট যেটা বলেন সেটা, আপনার ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, আপনার ভিজিটিং কার্ডের কপি, আপনার কোম্পানি আইডির কপি, এই জিনিসগুলো বিজনেস অ্যাকাউন্টের জন্য লাগে। এছাড়া যেটা লাগে, আপনি যে কোম্পানির জন্য যাচ্ছেন ওই কোম্পানির আইআরসি এবং ইআরসি আছে কিনা, আইআরসি অথবা ইআরসি যে কোনো একটা হলে এবং সেটা অবশ্যই আপডেটেড হতে হবে। এই জিনিসগুলো যদি আপনার না থাকে বা আপনার কোম্পানির না থাকে সেই ক্ষেত্রে আপনার বিজনেস ভিসা রিজেক্ট হবে 100%। এখন বলতে পারেন, ভাইয়া আমার তো টিন রিটার্নও দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, তারপরে কেন আমার বিজনেস ভিসা রিজেক্ট করেছে? সেখানে বলতে পারি আপনার পার্সোনাল ডকুমেন্টেশনে প্রবলেম আছে। সাপোজ আমি একটা কোম্পানিতে জব করি, যে কোম্পানির নাম হচ্ছে সি, সেই কোম্পানি আমাকে টাকা পেমেন্ট করে উইথআউট ব্যাংকে, মানে ব্যাংক ছাড়া আমাকে পে স্লিপের মাধ্যমে টাকা পেমেন্ট করে, যেটা ব্যাংকে যায় না। সেই ক্ষেত্রে আমি যে ব্যাংক স্টেটমেন্টটা দিচ্ছি সেই ব্যাংক স্টেটমেন্টে কি ওই কোম্পানি থেকে আমার এখানে টাকা এসেছে এমন কোনো নিউজ আছে? অবশ্যই নাই। যেহেতু নেই, তার মানে আমি যে ওই কোম্পানির এমপ্লয়ি তার কি কোনো আছে, তার কোনো গ্যারেন্টি আছে? আমি তো ফেক ডকুমেন্টও দিতে পারি, এটার জন্য আপনার বিজনেস ভিসা রিজেক্ট হতে পারে। দ্বিতীয়ত, আমরা যে ছবি দিই, যেমন আমি এখানে যেভাবে বসে আছি আমার এক পাশের কানটা বোঝা যাচ্ছে, আর এক পাশের কানটা ঠিকভাবে বোঝা যায় না, নড়াচড়া করার পর বোঝা যাচ্ছে, তো ছবিতে কান, মুখ, চেহারা সবকিছু স্পষ্ট বোঝা যেতে হবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে, 2x2 সাইজের ছবি হতে হবে, তারপর হচ্ছে আপনার সিগনেচার পাসপোর্ট অনুযায়ী হতে হবে, বাকি ডকুমেন্টেশনের মাঝে স্পেশালি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তবে আমি আপনাদেরকে প্রিফার করবো ব্যাংক স্টেটমেন্ট এবং ডুয়াল কারেন্সি কার্ড সবারই আছে, যেহেতু ডুয়াল কারেন্সি কার্ড আছে ডুয়াল কারেন্সি কার্ডের ডলার ইন্ডোসটা করে একসঙ্গে ব্যাংক স্টেটমেন্ট এবং ডুয়াল কারেন্সি কার্ডের ডলার ইন্ডোস একসাথে দেন না ভাই, তাহলেই তো ঝামেলা মিটে যায়। আর হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট অবশ্যই লাগবে এবং স্টেটমেন্ট সবসময় মূল কপি দিতে হয়। কালকে একজন কমেন্ট করছিল যে ভাইয়া আমি কি এনওসি কি দিব? ভাইয়া এনওসি সবসময় মূল কপি দিতে হয়, এনওসির কোনো ফটোকপি দিলে হয় না। আপনার ভিসা করার সময় একটা মূল কপির এনওসি দিবেন যেটাতে ছুটির ডেট উল্লেখ করা থাকতে হবে না, আরেকটা হচ্ছে যে ইমিগ্রেশনে যাওয়ার সময় আরেকটা এনওসি দিবেন, সেটাতে ছুটির ডেট উল্লেখ করা থাকলে ভালো, না থাকলেও খুব একটা সমস্যা হয় না। আর আরেকজন গতকালকে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া আমি কাউকে বিশ্বাস করি না, যা আছে সব একবারে নিয়ে যাবো, আমি কি 2 লক্ষ টাকা নিয়ে যেতে পারবো কিনা? না ভাই, আপনি নিয়ে যেতে পারবেন, আপনি যদি ধরা খান আপনার 2 লক্ষ টাকাই বাজেয়াপ্ত করে দিবে। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ক্যাপিটাল এন্ডোস করে ডলার নিয়ে যান, টাকা নিয়ে যান না। তো বিজনেস ভিসা করার জন্য এই ডকুমেন্টগুলো
একটু মাথায় রাখবেন তাহলে আপনার বিজনেস ভিসা রিজেক্ট হবে না ছিল ভারতীয় বিজনেস ভিসা নিয়ে আমার কাছে বর্তমান আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব ভারতীয় বিজনেস করার জন্য বিজনেস ভিসা করার জন্য আর কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে আজকে ভিডিওতে বললাম ভারতীয় বিজনেস ভিসা কি কারণে রিজেক্ট হয় তো কি কারণে রিজেক্ট হয় সেটা মাথায় রাখলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা অবশ্যই আপনারা জেনে যাবেন আর তারপরে আমি সেই বিষয়টি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ